ওয়ালটন এইচ নাইন প্রোর প্রাইস 8 থেকে 9 হাজার টাকা সামথিং। সাধারণত এই রেঞ্জের কাস্টমাররা নেভিগেশন বার ছাড়া ইউজ করে ইউজ টু না, নর্মালি একটু হায়ার ব্র্যান্ডের সেটগুলো থেকে যারা ইউজ করে, সো বেসিক্যালি তারাই বেশি ইউজ করে এই ফিচার্সটি। নেভিগেশন বার ছাড়া ফুল স্ক্রিন মোড দিয়ে তারা ব্যাক বাটন অ্যান্ড মিনিমাইজ অপশনটা ইউজ করে থাকে, কিন্তু তারপরও এই ফিচার্সগুলো ডিফল্ট হিসেবে থাকে না, আলাদা কাস্টমাইজেশনে গিয়ে তারপর তারা সেট করে নেয় যে যার পছন্দ মতো। কিন্তু এইচ নাইন প্রোতে ডিফল্ট হিসেবে এই ফিচার্সটি দিয়ে দিছে যে আপনি জোর করে তারা চাচ্ছে আপনি ফুল স্ক্রিন মোড ইউজ করেন। এটা অনেকের কাছে আনইজি লাগতে পারে এবং অনেকে তো মনে করে এটা সেটে প্রবলেম। সো আজকের এই ভিডিওতে কীভাবে এই ফোনের নেভিগেশন জেস্টারটা অন করবেন সেটা দেখিয়ে দেব। সো প্রথমে সেটিং অপশনে গিয়ে সিস্টেমে যাবেন, তারপর সেখান থেকে সিস্টেম নেভিগেশন প্রেস করবেন। দেন সিস্টেম নেভিগেশন থেকে জেস্টারে এসে একবারে নিচে থ্রি বটম নেভিগেশন যেটা আছে সেটাতে সিলেক্ট করে দেবেন। দেন ব্যাস চলে আসবে আপনার নেভিগেশন বারগুলো। সো এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয় প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বটন অ্যান্ড স্টে উইথ মি।